রাজ্যে পেট্রোল ডিজেলের সংকট ইস্যুতে এবার রাস্তায় নামলো বামপন্থী ছাত্র যুবরা। অবিলম্বে সমস্যা সমাধানের দাবিতে আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করে চারটি সংগঠনের কর্মীরা। মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবন থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় রাজ্যে গত বেশ কিছুদিন ধরে পেট্রোল ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। টানা প্রায় 15 দিন ধরে চাহিদার সাথে যোগানের বিশাল তারতম্য দেখা দেওয়ায় প্রতিটি পেট্রোল পাম্পে লক্ষ্য করা যায় যান চালকদের বিশাল লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মিলছে না পাম্পগুলি থেকে পেট্রোল ডিজেল, এর মধ্যে আবার রয়েছে কালোবাজারি। এ অবস্থায় যানবাহন চালকরা চরম দুর্ভোগে পড়েন। যদিও এই সংকট মোচনের জন্য ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে পেট্রোল ডিজেল, পেট্রোপণের এই সংকটে যান চালকরা দিশাহীন হয়ে পড়ে। এর মধ্যেই আবার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন কেউ কেউ, কারণ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা থেকে শুরু করে শাসক দলের সমস্ত জনপ্রতিনিধিরা এখন ব্যস্ত পশ্চিমবঙ্গের ভোট প্রচারে। একদিকে যখন পেট্রোপণের সংকটে রাজ্যের যান চালকরা চরম নাজেহালের শিকার, ঠিক তখন শাসকের ভোট প্রচারে ব্যস্ততা থাকা নিয়ে প্রশ্ন দেখা দেওয়াটাই স্বাভাবিক। পেট্রোল ডিজেল সংকট দূরীকরণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবার রাস্তায় নামলো চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন DYFI, TYF, SFI ও TSU। এই সংকটের জন্য রাজ্য সরকারকে দায়ী করে চার সংগঠনের কর্মীরা শনিবার বিকেলে রাজধানী আগরতলায় সংগঠিত করে প্রতিবাদ বিক্ষোভ মিছিল। মেলার মাঠ ছাত্র যুব ভবন প্রাঙ্গণ থেকে ছাত্র যুবদের প্রতিবাদ মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন DYFI রাজ্য সম্পাদক সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, SFI রাজ্য সম্পাদক সন্দীপন দেব, TSU কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা প্রমুখ। নেতৃত্বদের অভিযোগ, বামফ্রন্ট সরকার থাকার সময় শেখেরকোটে IOC-র একটি বাফার স্টক নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু গত 6 বছরে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার বাফার স্টকের কাজ শেষ করা সম্ভব হয়নি। কাজটি সম্পূর্ণ করা গেলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। এই সংকটে মানুষ চরম নাজেহালের শিকার হলেও সরকার কুম্ভনিদ্রায় আচ্ছন্ন। সরকারি জনবিরোধী নীতি উদাসীনতার কারণে আজকের এই পরিস্থিতি সৃষ্টি। সরকারি ব্যর্থতার কারণে এই সংকট মারাত্মক আকার ধারণ করেছে। তাই সমস্যা সমাধানের জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক রাজ্য সরকার। আমাদের রাজ্যের মানুষ দেখছেন মারাত্মকভাবে নাজেহাল হচ্ছেন পেট্রোল ডিজেলের মারাত্মক সংকট, এবং এই সংকট প্রায় 10-11 দিন যাবৎ আমরা দেখছি। রাজ্যের যে একটা সরকার আছে, এই কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন না, মানুষ থেকে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন। এই জনবিরোধী নীতি, তাদের অপরিকল্পনা, উদাসীনতার ফলে এই সংকট তৈরি হয়েছে। আমরা মনে করি এই সংকট মোকাবেলা করা সহজ ছিল, সরকারের ব্যর্থতা, অপদার্থতা নীতির ফলেই এই সংকট মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিন লাইন ধরাচ্ছেন, বাইকে 200 টাকা, গাড়িতে 500 টাকা, এবং এই নীতির ফলে প্রতিদিন মানুষকে লাইনে দাঁড় করে দিচ্ছেন। যা মোদী নানা পদ্ধতিতে মানুষকে লাইনে দাঁড় করান, ডাবল ইঞ্জিনের সরকার তার এই নিজ সিদ্ধান্তের ফলে প্রতিদিন মানুষ লাইনে দাঁড়াচ্ছেন। ব্যুরো রিপোর্ট, সচিন টেনেন।